কিছু বলবেন? আমরা যে রাতে আসলাম সে রাতে আপনি এক ফোঁটা ঘুমাননি, গত রাতেও বাইরে বসে থাকলেন। সাইফুলের বউর সাথে পালিয়ে এসে কি এখন পস্তাচ্ছেন নাকি? সাইফুলের বউকে? সাইফুলের বউ এখানে কোত্থেকে আসবে? জুবাইর কি রাত বিরাতে সাইফুলের বউকে নিয়ে মহল্লা থেকে বেরোবে? তাই হয় না? তাহলে আমি কে? কে আমি? আমি কার কি হই বলেন? আমার অস্তিত্ব কোথায়? কি হই আমি কার? আমি আসলে আপনাকে অনেক বড় একটা বিপদে ফেলে দিয়েছি। এখন মহল্লার সবাই ভাবছে আপনি আমাকে নিয়ে পালিয়েছেন। হ্যাঁ, ভাবলে কি আর, মহল্লার লোকজন যেটা ভাবছে সেটা তো ভুল না। মিথ্যা, ভুল। কি করে ভুল? কারণ দুটা মানুষ যখন একসাথে থাকার জন্য ঘর থেকে পালায় তখন সেটাকে একসাথে পালানো বলে। আপনি তো আমার সাথে থাকার জন্য এখানে আসেননি, সাইফুলের কাছ থেকে আমাকে নিরাপদে পালাতে সাহায্য করেছেন মাত্র। আমি জানি না। হ্যাঁ, এটাই সত্যি। আপনি তো স্বপ্নেও কল্পনা করেননি যে ঘর খুলে আপনি আমাকে দেখবেন। সাইফুলকে মারার সময় লাবণী আপনার সাথে ছিল, মারার পরেও লাবণী আপনাকে ছেড়ে যায়নি। এই মেয়েটা আপনার জীবন বাঁচিয়েছে, ওর কাছে আপনার ফেরত যাওয়া উচিত। আমি জানি না এইভাবে আমাদের আর কতদিন থাকতে হবে, এভাবে কি থাকা যায় নাকি? আমিনুল ভাই কেন আমাদের ফোন বন্ধ রাখতে বললেন? না, মোবাইল বন্ধ না রাখলে তো আমাদের ট্রেস করতে সুবিধা হবে। কিন্তু এইভাবে থাকা যায় নাকি? আর আপনার তো মহল্লায় ফেরা দরকার। না ফিরলে কি হবে? না, আপনাকে ফিরতেই হবে। আমার জন্য আপনার জীবন কেন নষ্ট হবে? একটা সময় কিন্তু আপনার জীবন আমার জীবন আলাদা বলে কিছু ছিল। সেই সময়টা এখন নেই। তখন আমাদের মধ্যে সাইফুল ছিল না। কোথায় যাচ্ছি আপনি?